হরে কৃষ্ণ। আজকে আমরা শুরু করছি ভাগবত রসমাধুরী সেমিনার। অমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদতি স্বপদাঙ্কিতম। বন্দে অহম শ্রীগুরুম শ্রীযুত পদকমলম শ্রীগুরুম বৈষ্ণবংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতম চ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম। আমরা শুরু করব ভাগবত রসমাধুরী সেমিনার। তমাদিদেবম করুণানিধানম তমারবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থটা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ষড়বিংশতি অধ্যায়, আজকে নতুন অধ্যায়, এবং নতুন অধ্যায়ে প্রথম ক্লাস। আমরা শ্লোক প্রথম শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। আজকে আমাদের 454তম ভাগবত রসমাধুরী সেমিনার। এই ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আমার গুরুপাদ পদ্ম গুরুদেব, পরম সভ্য পরম পূজনীয় তার শ্রী আতুল চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা
स्वामी नाम नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम আজকের ভাগবত মাহাত্ম্য নতুন ভাগবত মাহাত্ম্য এতদিন আমরা শুনলাম বাড়িতে ভাগবত না রাখলে কি ফল দুটো শ্লোকে বর্ণনা করলেন আজকে বলছেন তুমি ভাগবতম বাড়িতে রাখো তোমার সর্বস্বর বিনিময় সর্বসেনাপি লোকে সকর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্ত তুষ্টর্থম মম পুত্র হে পুত্র হে লোকেশ ব্রহ্মা হে বৎস আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বেশ্বর বিনিময় মানুষের বৈষ্ণব শাস্ত্রে সংগ্রহ করা উচিত আমরা পঞ্চবিংশতি অধ্যায় সম্পূর্ণ করেছি কপিল দেবের শিক্ষা মাতা দেবহূতিকে পুত্র এবং ভগবান কপিল সমগ্র জগতের উদ্দেশ্যে মাতাকে কেন্দ্র করে তিনি শিক্ষা দিচ্ছেন আমাদের এই জগতে বন্ধনের মূল কারণ হচ্ছে আসক্তি সংসারের প্রতি পরিবারের প্রতি এবং বিষয়বস্তুর প্রতি সেই আসক্তি হচ্ছে বন্ধনের কারণ সেই আসক্তি যদি আমরা বৈষ্ণব বা ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি তার কথার প্রতি এবং তার আরাধ্য দেবতার প্রতি আমাদের আসক্তিকে নিযুক্ত করতে পারি তবে সেই আসক্তি মুক্তির কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে সর্বসিদ্ধ ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আমার বীর্যবতী হরি কথাই এই জগতের বন্ধন থেকে মুক্ত দিতে পারে সেই সঙ্গে কপিলদেব আরও বিস্তারিত জানার লক্ষ্যে তিনি প্রশ্ন করলেন যে ভক্তির বিষয়গুলো আরও বিস্তার করে বল তখন ভগবান বললেন জ্ঞান বৈরাগ্য যুক্তয়া একদিকে ভাগবতমের শুদ্ধ জ্ঞান আমার ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে সেই সঙ্গে বৈরাগ্যরূপ কঠোর কুঠার দ্বারা এই জগতের আসক্তি থেকে নিজেকে মুক্ত হতে হবে দুটো কাজ বৈরাগ্যরূপ কঠোর অস্ত্রের দ্বারা নিজেকে জগতের আসক্তি থেকে মুক্ত করতে হবে আরেকটা বললেন আমি এবং আমার শুদ্ধ ভক্ত কেবল এই জগৎ থেকে মুক্তি দিতে পারে আর মুক্তি দেবে কেউ নেই আমি কেবলমাত্র তো সেই আলোচনা তিনি ভগবান তিনি ধারাবাহিক রেখেছেন এই অধ্যায়ও বলছেন এই অধ্যায়ের
षड़विंशति अध्याय जड़ा प्रकृतिर मौलिक तत्व। श्री भगवान वाच अथ ते संप्रवक्ष्यामि। श्री भगवान वाच अथ ते संप्रवक्ष्यामि तत्यानां लक्षणं कृतम् यद् विदित्वा विमुच्येत पुरुष प्रकृतै गुणै। श्री भगवान वाच अथ ते संप्रवक्ष्यामि तत्यानां लक्षणं कृतम् यद् विदित्वा विमुच्येत पुरुष प्रकृतै गुणै। भगवान कपिल दे पुनराय बोलছেন পঞ্চবিংশতি অধ্যায়ে শেষের দিকে ভগবান বলেছেন, এখানেও বলছেন ধারাবাহিকভাবে। ভগবান কপিল দেব বললেন, হে মাতো, এখন আমি পরমতত্ত্বের বিভিন্ন বিভাগ সম্বন্ধে আপনার কাছে বর্ণনা করব, যা জানার ফলে যে কোনো ব্যক্তি জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। ভক্তির আরও বিশদ বিবরণ তোমাকে বলব। ज्ञान लगे ना, ज्ञान कथा बोले भगवद गीता भगवान कृष्ण प्रथम छय अध्याय कर्म वर्णना दिए मजखने द्वितीय छय अध्याय भक्ति पर्याप्त परिमाणे भक्त विश्लेषण भक्ति काके बोले भक्ति करार परिपाटी এবং ভক্তি আপনি কাকে করবেন, কিভাবে করবেন এবং ভক্তির রেজাল্ট, ভক্তি করলে কি লাভ, সে বিষয়ে বিস্তারিত বলেন। কিন্তু শেষে ছয় অধ্যায় জ্ঞানের কথা বললেন, বিভিন্ন বিভাগ সততে সম্প্রবক্ষামি। সম্প্রবক্ষামি মানে আমি পুনরায় বর্ণনা করব। তত্ত্বানাম লক্ষণম পৃথক। তত্ত্বানাম মানে এই যে ভগবত ভক্তের বিভিন্ন তত্ত্ব, তত্ত্বানাম লক্ষণম এবং পৃথক, ভক্তির বিভিন্ন লক্ষণ পৃথক পৃথকভাবে আমি তোমার কাছে তুলে ধরব। জানলে কি লাভ হবে? যত বিদিত্যা বিমুচ্ছেদ, যেটা জানার মাধ্যমে কেবল এই পুরুষম প্রকৃতি গুণ, সেটা জানলে জড় প্রকৃতির এই গুণের বন্ধন থেকে তবে মুক্তি পাবে। জানতে হবে। ভগবদ্গীতা ভগবান বলছেন যে আমার সম্বন্ধে তোমাকে বিস্তারিতভাবে জানতে হবে, বিস্তারিত। যেরকম जन्म कर्म चमे दिव्यम एवं जो व्यक्ति तत्ततः तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सर्जुन। भगवान संबंधे विस्तारित जान, भगवान जानते भगवान जन्म और कर्म यदि भालो करे जाना जाए তাহলে আমার আর পুনরায় এই জগতে পুনরাবৃত্তি জন্ম আর হবে না। ভগবানের কর্মপক্ষে যদি সম্বন্ধে ভালো করে জানতে পারি তাহলে আমি কর্মবন্ধন থেকে মুক্তি পাব। জন্ম জানলে জন্মবন্ধন থেকে মুক্তি, কর্ম জানলে কর্মবন্ধন। তাই ভগবান তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্ব তত্ত্বত অভাব, এখানে তাই বলছেন তত্ত্বানাম তত্ত্বত, তত্ত্বত ভাবে জানে। ভগবান সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে কিন্তু তত্ত্বত ভাবে জানে না। কে জানে কৃষ্ণ একজন বড় শক্তিশালী পুরুষ, যোগী, তিনি এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, 16108 তিনি বিবাহ করেছিলেন, অনেক কিছুই জানে লোকে কিন্তু তত্ত্বত ভাবে জানে না।
তাৎপর্য প্রভুপাদ লিখছেন, ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়, ভক্তা মাম অভিজানাতি। শ্রীমদ ভাগবতেও ভক্তির বিষয় মাম অথবা কৃষ্ণকে বলা হয়েছে। এবং চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে জানা মানে তার অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তার প্রকাশ, তার অবতার সমূহ সহ শ্রীকৃষ্ণকে জানা। শ্রীকৃষ্ণকে জানার জন্য আমাদের অনেক বিভাগ রয়েছে। সাংখ্য দর্শন বিশেষ করে তাদের জন্য যারা জড়জগতের বন্ধনে আবদ্ধ, তা সাধারণত পরম্পরার ধারায় ভগবত ভক্তির বিজ্ঞানরূপে জানা যায়। ভক্তির প্রারম্ভিক পাঠ সম্বন্ধে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে, এখন ভগবান ভক্তির বিশ্লেষণাত্মক অধ্যয়ন সম্বন্ধে বিশ্লেষণ করেন। তিনি বলেছেন, এই প্রকার বিশ্লেষণাত্মক অধ্যয়নের ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমদ ভাগবতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে, তত মাম তত্ত্বত জ্ঞাত্যা বিশতে তত অনন্তরম। ভক্তির তত্ত্ব বিশ্লেষণ না জানলে কি করে ভক্তিতে প্রবেশ করা যায়? দার্শনিক দর্শনের মাধ্যমে ভগবত তত্ত্ব জ্ঞান হলে অহংকার প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। জড় প্রকৃতির মোহ থেকে মুক্ত হয়ে শাশ্বত আত্মা ভগবতে প্রবেশ করা হয়। যতক্ষণ পর্যন্ত জড় প্রকৃতিকে ভোগ করা অথবা আধিপত্য করার অতি অল্প বাসনাও থাকে, ততক্ষণ পর্যন্ত জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই মানুষকে বিশ্লেষণের দ্বারা পরমেশ্বর ভগবানকে জানতে হয়, যা কপিল দেব সাংখ্য দর্শনের দ্বারা ব্যাখ্যা করেছে। এখানে ভগবান একটা তত্ত্ব তুলে ধরেছেন যে জ্ঞান ভক্তির বিশ্লেষণাত্মক জ্ঞান। মহাপ্রভু ভক্তির তত্ত্ব রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে দিয়েছে, রূপ গোস্বামীকে সেই দশাশ্বমেধ ঘাটে এলাহাবাদে প্রয়াগ তীর্থে দশাশ্বমেধ ঘাটে তিনি 10 দিন ধরে এই ভক্তির তত্ত্ব সনাতন রূপ গোস্বামীকে শিখিয়েছেন। প্রভু কয়ে শুনো রূপ ভক্তির লক্ষণ, সব কহা না যায়, সব কহা প্রভু পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, সব কহা না যায় করি দিক দর্শন। যে ভক্তির তত্ত্ব ভক্তির দর্শনটা অনেক বিশাল, সব তোমাকে কহা বলা সম্ভব না। তার দিক দর্শন মানে মেন মেন বিষয়গুলো আমি তোমাকে বলছি, মেন মেন বিষয়। কেন না পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, পারাপার শূন্য তোমারে চাখাইতে কহি তার একদিন, পারাপার শূন্য ভক্তি রস একটা সাগরের মতো এপার ওপার পার করা যায় না, একদম সাগরের মতো বিশাল, পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চাখাইতে কহি তার, তোমাকে জাস্ট টেস্ট দেওয়ার জন্য তার এক বিন্দু আমি তোমাকে বল। আর সেটাই রূপ গোস্বাইপাদ বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, ভক্তি রসের অমৃত সিন্ধু। মহাপ্রভু একটু টেস্ট করিয়েছেন ভক্তি,
তারই বর্ণনা যা রূপ গোস্বামী দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। তোমারে চাকাইতে করে তার সেখানে 52টি অধ্যায় আছে, 52টি এবং প্রথম অধ্যায়ে ভক্তির সংজ্ঞা এবং ভক্তির লক্ষ্য, ভক্তি কাকে বলে, ভক্তির ডেফিনেশন, ভক্তির সংজ্ঞা, অনাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত আনুকূল্যেন কৃষ্ণান অনুশীলন ভক্তি উত্তম। ভক্তি হচ্ছে কোনো প্রকার অভিলাষ থাকবে না, অহেতুকি অপ্রতিহতা ভক্তি, ভগবানের কাছে কিছু পাওয়া চাওয়া যাবে। আমার আগে বর্ণনা করেছি গোপীরা কীভাবে নিঃস্বার্থ কৃষ্ণ সুখের চিন্তায় তারা ভক্তি করেছে, কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণের সুখই তাদের সুখ, সসুখ বাসনা থেকে মুক্তি। কিন্তু জ্ঞান কর্ম থাকতে হবে, জ্ঞান কর্মাদি অনাবৃত, আর অনুকূল ভাব নিয়ে কৃষ্ণ চিন্তা, আনুকূল্যে ন কৃষ্ণানু ভক্তি উত্তম। তোমারে চাকাইতে করি তার একদিন তারপরে দ্বিতীয় অধ্যায়ে না প্রথম অধ্যায়ে ভক্তির সংজ্ঞা, 6টা লক্ষণ ভক্তি, এই যে তত্ত্বীয় নাম তাত্ত্বিকভাবে বিশ্লেষণ, ক্লেশগ্নি শুভদা মক্ষ লঘুতা কৃত সুদূর লভা সান্দ্রানন্দ বিশেষত্মা কৃষ্ণাকর্ষণ, এই 6টা লক্ষণ। আমি যে ভক্তি করছি তার লক্ষণ কি, তার প্রমাণ কি? প্রথম হচ্ছে ক্লেশগ্নি, কেউ যখন ভক্তি শুরু করবে সে ক্লেশ থেকে মুক্ত, ক্লেশগ্নি তার ধীরে ধীরে তার জীবনের বিপদ, তার জীবনের বাধা, তার জীবনের যত সমস্ত দুঃখ ধীরে ধীরে কমবে, ক্লেশগ্নি, ক্লেশ অগ্নি, ক্লেশ কমবে। এবার ক্লেশের বিভিন্ন বিস্তার বর্ণনা দিয়েছিলাম, এত ডিটেলস আছে ক্লেশগ্নি। শুভদা ভক্তি যিনি করবেন তার জীবনে শুভ, সে জগৎ মঙ্গলের কিছু করতে পারবে, তার দ্বারা জগৎ আকৃষ্ট হবে, তাকে সবাই ভালোবাসবে, সে জগতের মঙ্গল করবে। ক্লেশগ্নি শুভদার আবার 4টি অন্তর্লক্ষণ আছে, জগৎ প্রণয়ন, জগৎ অনুরক্ত, সদ্গুণের বিকাশ এবং আনন্দ। জগৎ প্রণয়ন, জগৎ অনুরক্ত, জগৎ প্রণয়ন মানে তার দ্বারা জগতে অনেক মঙ্গল কার্য সাধিত হবে। জগৎ প্রণয়ন, জগৎ প্রণয়ন, জগৎ অনুরক্ত, সারা জগৎ তাকেই ভালোবাসে। আমরা দেখছিলাম বাংলাদেশে কিভাবে ভক্তরা এবং যারা ভক্তি সম্বন্ধে ততটা যুক্ত নয় কিন্তু গুরুদেবকে কিভাবে তাদের ভালোবাসা দেখছিলাম, হাজার হাজার লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গুরুদেবের এক ঝলক দর্শন। গুরুদেব গাড়িতে করে একটু হাত মেরেছেন তাতেই তারা মনে করছে আমার জীবনের ধন্য গুরুদেব আমার দিকে একটু তাকিয়েছেন। হাজার হাজার লোক, আমরা চট্টগ্রামে প্রবর্তক মন্দিরে ছিলাম, যেদিন বিগ্রহ প্রতিষ্ঠা হয় মানে 5 তারিখ, আমরা 3 তারিখ পৌঁছেছিলাম, 4 তারিখ অধিবাস, 5 তারিখ, 5 তারিখ সকাল 10টা থেকে অভিষেক শুরু হয়েছে, অভিষেকের পরে বিগ্রহ পান প্রতিষ্ঠা হলো, তারপরে গুরুদেব তিনি মঞ্চে স্টেজে উঠে সবার উদ্দেশ্যে তার আশীর্বাদ প্রবচন দিলেন। সেই গুরুদেবকে দেখার জন্য সে আগের দিন থেকে সকাল থেকে লোক
অধীর আগ্রহে বসে আছে গরমে। তারপরে ওটাকে টিলার উপরে মন্দির হচ্ছে, বিশাল চওড়া রাস্তা দিয়ে লোক উঠছে, একটা চওড়া রাস্তা দিয়ে লোক নামছে। নামার সিঁড়িটা তো পুরো খালি, ওঠার সিঁড়িটা প্রায় 300-400 মিটার পুরো জাম হয়ে না উঠতে, একটাও লোক উঠতে পারছে। জগৎ অনুরক্ত, জগতের সমস্ত জীবটাকে কিভাবে ভালোবাসে সেটা দেখানো হয়েছে। তো সেখানেও তারপরে আমরা ওখান থেকে পুণ্ডরীক ধামে গেলাম। সেখানেও গুরুদেব চার দিন সকালে 10টা থেকে 12টা একটা পর্যন্ত দীক্ষা দিতে, আর বিকালে তিনি সন্ধ্যার তারপরে 8টা 1:30টা স্টেজে তার দর্শন, তার মুখে দুটো বাণী, তাকে একটু স্পর্শ করা, তার একটু চরণ ধুলি নেওয়া, তার একটু ভক্তাবশেষ মহাপ্রসাদ নেওয়ার জন্য মানুষ কীভাবে অধীর আগ্রহ, জগৎ অনুগত, জগৎ প্রীণ, সদ্গুণের বিকাশ তার শরীরে বিধে, সদ্গুণের বিকাশ লাভ। এবং আনন্দ, এইগুলো দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হচ্ছে মোক্ষ লঘুতা। সে জীবনে ভক্তি করতে গিয়ে এত আনন্দ লাভ করে, সে জাগতিক কোনো বস্তুকে তার থেকে বড় লাভ সে মনে করে না। নাধিকম তত ভগবদ্গীতায় বলছে, যং লব্ধ্যা চাপরম অন্যম নাধিকম তত। সে ভক্তি জীবনে এত আনন্দ, এত আনন্দে রয়েছে, সে তার থেকে আর কোনো কিছুকে এই জগতে, এমনকি স্বর্গ লাভ, এমনকি মোক্ষ লাভকেও সে তুচ্ছ করে। সুদুর্লভ ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা সে অনুভব করবে, ভগবানকে লাভ করা সুদুর্লভ, সুদুর্লভ। এবং সান্দ্রানন্দ বিশেষত ঘনীভূত আনন্দ, ভগবানের সান্নিধ্য ঘনীভূত আনন্দ লাভ করে। এবং লাস্টে কৃষ্ণা আকর্ষণী, ভগবান সেই ভক্তের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, ভক্তের পিছনে পিছনে ছুটবে। তার দৃষ্টান্ত গোপীগণ, শ্রীমতী রাধারানী, ভগবান তাদের প্রতি আকৃষ্ট, এটা হচ্ছে ভক্তির লক্ষণ, এর তত্ত্বভাবে জানা। তারপরে ভক্তির তিনটে ধাপ, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, ভক্তের তিনটি স্তর। তৃতীয় অধ্যায়, কনিষ্ঠ ভক্ত, মধ্যম এবং উত্তম ভক্ত। চতুর্থ হচ্ছে ভক্তি মুক্তিকে তুচ্ছ করে। পঞ্চম হচ্ছে ভক্তির পবিত্রতা, ভক্তি কোনো অবস্থাতে অপবিত্র হয় না। তারপরে ষষ্ঠ থেকে ভক্তিযোগের 64টি উপাচার, 64টি উপাচার, এবং 7 থেকে 13 অধ্যায় পর্যন্ত এই 64টি উপাচার। ধরুন আপনার তিনটি আছে গুরুদেব সম্পর্কে, গুরু চরণাশ্রয়, দীক্ষা, গুরুদেবের সেবা, তারপরে কৃষ্ণ পূজা, কৃষ্ণ স্তুতি, কৃষ্ণ নাম জপ, ভগবান কৃষ্ণের মন্দির পরিক্রমা করা, আরতি করা, ভগবানের সামনে স্তুতি করা, প্রার্থনা করা, তারপরে তুলসী পরিক্রমা করা, চরণামৃত গ্রহণ, প্রসাদ গ্রহণ, এবং বৈষ্ণব সেবা, নাম কীর্তন, ভাগবত পাঠ, এরকম এক একটা উপাচারের শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বুঝিয়েছে। তারপরে আপনার 14-15 অধ্যায় ভক্তি
ভক্তি করার যোগ্যতা, 15-16 হচ্ছে রাগানুগা রাগাত্মিকা ভক্তি, আর 17-18 হচ্ছে ভাব ভক্তি, আর 18-19 হচ্ছে প্রেম। এইভাবে তত্ত্বানাম ভক্তরা সঙ্গে সিন্ধু গ্রন্থটা করে কি সুন্দর ভক্তির বর্ণনা। আমাদের পরম আরাধ্য পরম শ্রদ্ধেয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুবাদ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এই ভক্তিরসমিত গ্রন্থটি পরে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন। তিনি বলতেন, এই গ্রন্থটি পড়ে আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি, ভক্তির এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তোমরাও পড়ো। তত্ত্বানাম যেটা আমাদের আলোচনা ছিল যে তত্ত্বানাম লক্ষণম, তো আমি তোমার কাছে তত্ত্বভাবে বর্ণনা করব। শ্লোক নম্বর 2, জ্ঞানম নিঃশ্রেয় সার্থায় পুরুষস্যাত্ম দর্শনম যদাহো বর্ণয়ে তত্ত্বে হৃদয় গন্থি ভেদনম। জ্ঞানম নিঃশ্রেয় সার্থায় পুরুষাত্ম আদর্শনম যদাহো বর্ণয়ে তত্ত্বে হৃদয় গন্থি ভেদনম। আত্ম উপলব্ধির পরম পূর্ণতা হচ্ছে জ্ঞান। আমি সেই জ্ঞান আপনার কাছে বিশ্লেষণ করব যার দ্বারা জড় জগতের প্রতি আসক্তিরূপ হৃদয় গ্রন্থি ছেদন করা যায়। জ্ঞান জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান ভগবান ছাড়া আর কে দেবে? জ্ঞানম নিঃশ্রেয় ভগবদ গীতা যত জ্ঞাত্যা নেহ ভয়ন্যাস, যে জ্ঞান জানা হলে নাব অবস্থা হবে আর অবশিষ্ট বাকি থাকছে না, সেই জ্ঞান জানলেই যথেষ্ট। তাই ভগবদ জ্ঞান গীতার জ্ঞানকে পূর্ণ জ্ঞান বলা হয়। জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরে না অধিক হচ্ছে, যে জ্ঞান লাভ করলে পরা শান্তি অচিরেই লাভ করে। তাই জ্ঞানম নিঃশ্রেয় সার্থ পুরুষাস্য আত্মদর্শন, এই জ্ঞানই পরম সিদ্ধি দান করতে পারে। এই জ্ঞানই পুরুষ পুরুষ পুরুষাস্য আত্মদর্শন, আত্মদর্শন নিজেকে দর্শন করতে পারবো বা পুরুষ ভগবানকে দর্শন করতে পারবো। জ্ঞান না হলে ভগবানকে কি করে দর্শন করবে? জ্ঞান থাকা দায়িত্ব আমাদের। আমার শিক্ষা গুরু সুষমা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলে দেন, দেখো যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মোটামুটি চেনে, ধরো বলা হয় সেন্ট্রালের ভারতের শিক্ষামন্ত্রী, তারা তো নাম শুনেছে তাকে দেখিনি কোনো, কিন্তু সে যদি আমাদের সামনে আসেন তাও চিনব কি করে? তার সম্বন্ধে যদি জানা না থাকে, তার নাম অমুক তাকে দেখতে এরকম, তাহলে সেটা সম্ভব। সেই জন্য এখানে বলছেন জ্ঞানম নিঃশ্রেষায় সত্ত্বয় পুরুষাত্ম আত্মদর্শনম যদাহু বর্ণয়ে তত্ত্বে হৃদয় গন্থি। আর যখনই ভগবানকে দর্শন হবে তখনই এই জগতের প্রতি আমাদের বিরক্তি আসবে, বিরক্তি
সেই জন্য বলছেন জ্ঞান। আর ভগবদ গীতায় ভগবান বলেছেন, অনেক লোক ভাবুকভাবে বলে আরে মহাপ্রভু হরিনাম করতে বলেছেন, হরিনাম করলে যথেষ্ট, এত কিছু শাস্ত্রগ্রন্থ ধারাবাহিকভাবে পড়ার এতটা এতটা প্রাধান্য নেই। কিন্তু ভগবান এখানে এবং ভগবদ গীতায় দশম অধ্যায় তিনি বলেছেন যে জ্ঞান তত্ত্বভাবে আমাকে জানতে হবে। কেউ যদি তত্ত্বভাবে জানার প্রয়াস করেও তত্ত্বভাবে জানতে না পারে, ভগবান বলছেন আমাকে ভক্তি করলে আমি তাকে জ্ঞান প্রদান করব। জ্ঞান তাকে যেভাবেই হোক তত্ত্বভাবে সে আহরণ করতে পারে গীতা ভাগবতম থেকে, অথবা আমি অহেতুকভাবে তাকে জ্ঞান দান করব। যেরকম এই জগতের সব কিছু আমরা জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জ্ঞান গ্রহণ করে জানি, ঠিক সেইভাবে এটাও তাই জ্ঞান গ্রহণ। আমি সেই আপনার কাছে বিশ্লেষণ, আর এই জ্ঞান আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে লাভ করতে পারি না, ভগবান যিনি ভগবান কৃপা করেছেন। তেষাম এবানু অনুকম্পার্থম অহম অজ্ঞান জন্তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাষণ। আমি তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত, আমি তার হৃদয়ে জ্ঞান প্রকাশ করলে সে তবে জানতে পারবে। জ্ঞান মূলত কি আগে কিভাবে বলা যায়, ভগবান হচ্ছেন সকলের প্রভু, আমরা হচ্ছি তার দাস। ভগবান সে চৈতন্য মহাপুরুষ সনাতন গোস্বামীর কাছে জীবের প্রকৃত স্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তিন নম্বর, অনাদিরাত্মা পুরুষ নির্গুণ প্রকৃতি পর প্রত্যেক ধাম স্বয়ং জ্যোতি বিশ্বম যেন সমন্বিতম। অনাদি আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতি পর প্রত্যেক ধাম স্বয়ং জ্যোতি বিশ্বম যেন সমন্বিতম। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা, তার আদি নেই, তিনি জড়া প্রকৃতির গুণের অতীত এবং জড় জাগতিক অস্তিত্বের অতীত, তিনি সর্বত্রই উপলব্ধ হন কেননা তিনি স্বয়ং প্রকাশ এবং তার অঙ্গের জ্যোতির দ্বারা সমগ্র সৃষ্টির পালন হয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা, তার আদি নেই, তিনি জড় প্রকৃতির গুণের অতীত, জড় জাগতিক অস্তিত্বের অতীত, তিনি সর্বত্রই উপলব্ধ হয় কেন তিনি স্বয়ং প্রকাশ, তার অঙ্গের জ্যোতির দ্বারা সমগ্র সৃষ্টির পালন। এই জ্ঞান এবারে শুরু করেছেন, এখানে বলছেন পরমেশ্বর ভগবান আছেন পরমাত্মা, তিনি সকলের হৃদয়ে আছেন, অন্ডান্তরস্তম পরমাণু চয়ান্তরস্তম, প্রত্যেকটি অণু পরমাণুতে তিনি আছেন বলে আমাদের অস্তিত্ব বিদ্যমান। ভগবান এবং ভগবানের অংশ দুটো জিনিস আমাদের হৃদয়ে আছে, ভগবান হচ্ছেন পরমাত্মা আর ভগবানের অংশ হচ্ছে আত্মা। দুটো বস্তুই আমাদের শরীর থেকে চলে গেলে শরীর মৃত। পুরাণে কঠোর শ্বেতসত্তর উপনিষদে বলা হয়েছে সমানে ভিক্ষা পুরুষ নিমগ্ন মায়া, এই শরীর রূপে বৃক্ষে দুটো পাখি আত্মা এবং পরমাত্মা রয়েছে। আত্মা হচ্ছে জীব, পরমাত্মা হচ্ছে জীবের বন্ধু ভগবান।
জীব এই জগতে সুখ দুঃখ ভোগ করছে, কিন্তু পরমাত্মা সুখ দুঃখের কেবল সাক্ষী রূপে আছে, তার আদি নেই। তিনি জড় প্রকৃতির গুণের অতীত এবং জড় জাগতিক অস্তিত্ব। এই জগতেও তিনি আবির্ভূত হয়ে সে বৃন্দাবন লীলা দ্বারকা লীলাতে প্রকাশ করেছেন। এবং আরেকটা বলেছেন, তিনি সর্বত্র উপলব্ধ হন, ভগবান সব জায়গায় আছে। কে বলছে জীবের অন্তরে আছে তাই নন, সব জায়গায় ভগবত বলছেন সর্বত পাণি পাদম তৎ সর্বত অক্সিমুখম সর্বত সতীবান লোকে সর্বম আবৃত তিষ্ঠি, সব জায়গায় ভগবত সর্বত্র। সর্বত্র আছে কেন, তিনি স্বয়ং প্রকাশ অনাদি আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতে পর, তিনি এই জগতের উদ্ভব, এই জগতের কোন গুণের দ্বারা তিনি বদল, প্রত্যেক ধাম স্বয়ং জ্যোতি। এবং বলছেন তিনি জগৎকে পালন করছেন, তার অঙ্গ জ্যোতি, তার অঙ্গ জ্যোতির দ্বারা জগৎ দৃশ্যমান, জগৎ জ্যোতির্ময়, যেরকম সূর্যের জ্যোতি তার অঙ্গের জ্যোতি, যার মধ্যে তিনি জগৎকে সূর্য পালন করছেন, চন্দ্র পোষণ করছেন। ভগবান ছাড়া ভগবান বায়ু দিয়ে জগৎকে জীবিত রেখেছেন, আলো দিয়ে জাগিয়ে রেখেছেন, ভূমিতে তিনি ধারণ করে আছেন, সব জায়গায় ভগবান। এখানে পরমেশ্বর ভগবানকে বর্ণনা, ভগবানের বর্ণনা করা হয়, তিনি কোন অনিত্য ব্যক্তি নন, তার কোনো আদি নেই, তিনি জড়াতীত, তিনি স্বয়ং জ্যোতি, তিনি জ্যোতির্ময়। তাই এখানে তাকে স্বয়ং জ্যোতি, তিনি স্বয়ং আলোক, তার রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি রূপে, সূর্যালোক রূপে, চন্দ্র কিরণ রূপে বিভিন্নভাবে বিতরণ করছে। ভগবদ গীতায় প্রতিপন্ন করে যে চিত জগতে সূর্যলোক, চন্দ্র কিরণ অথবা বিদ্যুৎ কিরণের প্রয়োজন হয় না। উপনিষদে প্রতিপন্ন হয়েছে যেহেতু পরমেশ্বর ভগবান দেহ নির্গত রশ্মি ছটটা চিত জগৎকে প্রকাশ করার জন্য যথেষ্ট, তাই সেখানে সূর্যলোক, চন্দ্রের জ্যোৎস্না বা অন্য কোনো আলোকের প্রয়োজন নেই। এই জগতে যেরকম এই বিদ্যুৎ আছে, আমার বিদ্যুতের আলোক দেখছি, আর দিনের বেলা সূর্যের আলো, না হলে কিন্তু জগৎটা অন্ধকার। কিন্তু চিন্ময় জগতে সূর্য চন্দ্র আলোকের প্রয়োজন, আর দুটো শ্লোক পড়ে দিই। স্বয়েব প্রকৃতিং সূক্ষ্মং দৈবীং গুণময়ীং বিভু যদৃচ্ছয়েব উপগতা অভ্যপজ্ঞাতলীলয়া। স্বয়েব প্রকৃতিং সূক্ষ্মং দৈবীং গুণময়ীং বিভু যদৃচ্ছয়েব উপগতা অভ্যপজ্ঞাতলীলয়া। পরমেশ্বর ভগবান যিনি মহতের থেকেও মহিয়ান, তার লীলারূপে সূক্ষ্ম জড় প্রকৃতিকে গ্রহণ করেছেন, তিনি ত্রিগুণাত্মিকা এবং শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। স্বয়েব প্রকৃতির সূক্ষ্ম, এই প্রকৃতির যে সূক্ষ্ম দৈবী প্রকৃতি, তার থেকে গুণময়ী, তার থেকে মহান। এবং যদৃচ্ছয় গোপগতই অভ্যপদ্যত লীলয়, তিনি যেরকম অনাদি, তার কার্যকলাপ অনাদি, তার কার্যকলাপ ত্রিগুণের মধ্যে। সেই জন্য যেরকম তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার কার্যসমূহ যত সমস্ত লীলা ভাগবতমের দশম স্কন্ধে যে সমস্ত লীলা বর্ণিত আছে, তার জন্মগ্রহণ এবং
কিভাবে জন্মগ্রহণ করে তিনি তার রাতারাতি মথুরা ছেড়ে কংসের কারাগার থেকে বেরিয়ে তিনি গোকুলে পৌঁছে গেলেন, গোকুলে কিভাবে কংসের আড়ালে তিনি ধীরে ধীরে বর্ধিত হয়ে কংসকে মথুরা এসে বধ করলেন, তার পুতনা লীলা পুতনা বধ লীলা দীনবর্তাসুর অঘাসুর বকাসুর শকটাসুর অরিষ্টাসুর ধেনুকাসুর কত অসুরকে তিনি বধ করেছেন, পলম্বাসুর যদি পলম্বাসুর ধেনুকাসুর বলরাম বধ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সাহস আছে এই সমস্ত লীলা দেখানো।